খাবারটা তুলতে হবে না। হ্যাপি বার্থডে, সবাই একবার করে জোরে বলো হ্যাপি বার্থডে। আমাদের অনেকগুলো, তুই যদি খুঁজতে চাস। হ্যাঁ, এটাই ব্যাপার, মনে রাখলেই ডেট। আজকে পাকা কথা হয়েছিল, এটা কালকে হঠাৎ করে মনে পড়লো। কি খাচ্ছো তুমি? এটা হাম। কেমন খেতে? কি সুন্দর বলছে, ইয়ামি খেতে। এইদিকে এইদিকে শোনো, এই যে, এই যে ক্যামেরা হচ্ছে, তুমি এইদিকে তাকাও, এই যে তোমাকে দেখছে সবাই, তাকাও ইয়ামি। আর একবার দেখাও দেখি, পাচ্ছো আজকে কিন্তু সবাই ব্যস্ত, বদ্দার বার্থডে বলে কথা। তো আজকে মেনু কি হচ্ছে সেই নিয়ে কি হচ্ছে, আমার মা কি হয়েছে, দুটো ভিক্ষা দেবে কি ধর ভুলভাল ওই সব করেছে, কিন্তু আমার মা করেছে বলে আমি গানটা করলাম। আর আজকে মেনুটা হচ্ছে, মানে গতকালকে মেনুটা একটু পরিবর্তন ছিল, বলেছিল দুপুরবেলা মাছ ডাল ভাত এসব হবে, রাতের বেলা বিরিয়ানি হবে। তো সেটা চেঞ্জ হয়ে গিয়ে দুপুরেই হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। ওই চিকেন চাপটা আমি একটু নাড়িয়ে দেব। আর বর্দার জন্য পাঁচ রকম ভাজা হবে বিরিয়ানির সাথেই। হ্যাঁ, হয়ে গেছে, ফটো নিয়েও আসছে। আর বেরেস্তা ভাজছে সোনালি। চলো এবার আমরা একে কাজে লেগে পড়বো। পরে দেখাবো কিরকম লাগছে। আর এই দেখো পরির হচ্ছে কাশি হয়েছে, তার নাম পরিমা, বমি হয়েছে, এত ঠান্ডা জল খায় ও ফ্রিজ থেকে, ওই জন্য মানে ফ্রিজ থেকে বার করে আর ঠান্ডা জলগুলো খায়। তোর কি হলো, যা স্নান টান করে আয়। এখন 11:45 বেজে গেছে, মা ওদের দুজনকে স্নান করিয়ে দেবে, এই কাজটা আমার আর করতে হবে না। তো স্নান হয়ে গেছে, ও তাহলে শুধু টোটোকে করাবে। এখন একটু রেডি হয়ে নিলাম। অ্যাকচুয়ালি এখন আমি আর ছোদ্দা যাচ্ছি বদ্দার জন্য কিছু কিনতে, মানে আমার তরফ থেকে আমরা নিয়ে এসেছি, বাট বাবা আর কি কিনতে দিল আর ছোদ্দা মনে কিছু কিনবে, তো সেই কারণেই এখন বেরোচ্ছি। আর ডোডোকে, ডোডোর পয়লা বৈশাখের জামা কিনতে হবে, মানে বাবা মা তো আর যেতে পারেনি, তো সেই কারণে এই মানে সেটাও কিনবো বেসিক্যালি, সেই কারণেই যাচ্ছি। তো চলো, এও পিছু নিয়েছে, এও যাবে আমাদের সাথে। এই যে এই প্যান্টটা দেখছো, এটা হচ্ছে ছোদ্দা দিল ওকে, আর উপরে গেঞ্জিটা বাবু দিল, আর হচ্ছে এটা ধর, এটা ধর, হ্যাঁ, আর এটা ছোদ্দা তোমার জন্য এনেছে, কিন্তু সাইজে মনে হচ্ছে হবে না, বড় সাইজ আনতে হবে। হ্যাঁ, আর দুটো ডাবল এক্সেল এনেছিলাম, যাই হোক, এটা ছোদ্দা দিল জয়কে। আর হচ্ছে এটা হচ্ছে, এটা এটা ধর, এটা দেখা, এটা ডোডোর, আর এটাও ডোডোর, এনে ছোদ্দা আর বাবা মিলে দিয়েছে এই যে সেটটা।
আর হচ্ছে আর এটা ধর সবার জন্য এটা হচ্ছে আমার ছোট বাবার জন্য এই যে এটা উপর থেকে গায়ে ধর এই গেঞ্জি এরকম করে বসে যায় এই গেঞ্জিটা আমরা এনেছি হ্যাঁ চেক করেছিল মানে টাইট না একটু ঠিকঠাক বাহ পছন্দ হয়েছে তোর স্নান টান করো বাউটটা পরে सब बदार जन्य पाँच भाजा पायेश चिकेन मटन और मिष्टी सजानो कमप्लीट एखन बिरियानीटा सजाले हो जाए और ये घरे सबाई व्यस्त हो गए आज के घरे नीचे सबा बस पड़ब परिमार शुद्ध खावा कमप्लीट हम खेब और सबाई आज जो सब निमंत्रित आज आसल निमंत्रित तु से ना वो तो बोलो ओ आसल निमंत्रित से तो मेन्शन कर दिल और ये बाच्चा काच्चार अवस्था ये फ्यूचार की है तुमर दिओ थकाल ना ভাবতে পাচ্ছো মটন বিরিয়ানি কি লাগতে পারে চলো আমি খেয়ে নি তারপর তোমাদের সাথে অনেক কথা আছে না খাবে খাওয়ার পরে শুরু করে দিও না লিমকা বিচ্ছিরি এই লিমকা যথেষ্ট ভালো গো
লিমকা যথেষ্ট বাজবে। তুমি কোন খাওয়ানি করে দিলে লিমকা? কোকুরের গন্ধ। খাইনি বলেছিলাম লিমকা। আমার স্প্রাইট ভাল লাগে। আমরা খেলাম সবাই, কাকি পরিষ্কার করছে এখন। হ্যাঁ বললাম তোমারে করতে, তুমি বললে আমি নিচু হতে পারবো না, বুড়ি দেখায় খালি। খেয়েছে না? আমার বুড়িটা দেখো, আমার কাকির বুড়িটা দেখো। ও আমি তো চাই আমার বুড়িটা কমুক, তাই না? আজও গাছ করব বলো। কাকির জন্য এক গ্লাস রেডি করে রেখো। সন্ধ্যেবেলা আমরা দুজনে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি ছোট্ট যে গেঞ্জিটা দিল, মানে বাড়ি বাবা জয়কে, সেই গেঞ্জিটা ওর ছোট হয়েছে, তো সেই গেঞ্জিটাই চেঞ্জ করতে যাচ্ছি। চেঞ্জ করা, হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকেই ভেতর দিয়ে যেতে পারবো। চেঞ্জ করা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ঘনার কম্পিউটার ক্লাস থেকে নিতে, ওকে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। আর ওরা 7:45 ওরা, আর ওর গেঞ্জিটা সেম পেয়ে গেছি, মানে এটা বিশাল লাকিলি পেয়ে গেলাম, আর ভালো লাগছে এটা পরে। আচ্ছা বৌদির বানানো কেকটা কেমন লাগলো, সবাই ফিডব্যাক দাও। সিরিয়াসলি ব্যাপক হয়েছে কিন্তু, কিরে কেমন লাগলো বল? কেকটা ভালো হয়েছে কিন্তু। স্যার কি খাচ্ছেন? বিরিয়ানি খেলো না মা? তাই ওকে ভাতটা একটু পেস্ট করে নিয়ে গেছে, শরীরটা ভালো না। দেখো খাবে না সেটাই, বোতলে করে দাও। হ্যাঁ একটু যদি খায়, কি খাবি না বলো? এইটা না খেলে বড় হবে কি করে? না খেলে না খা। রাতে আমাদের জন্য কি হয়েছে বাপ, পেঁয়াজ দিয়ে ডাল, বহুদিন পরে খাবো যদি খাই, কারণ এখন আমার খিদে নেই। আর এটা চিকেন যেটা করেছিলাম ওটা রয়ে গেছে, বেগুন ভাজা, ওইটা একটু মাটন আছে, এপাশে কিছু আছে, ও ডিম সেদ্ধ হয়েছে, বিরিয়ানি এতটুকুই রয়েছে, আর কি আছে রাতে, আর আছে আলু ভাজা, বাস রাতে কিন্তু চূড়ান্ত খাওয়া দাওয়া। দাঁড়াও একটা বিস্কুট গুলো আছে, সেটা যদি তুমি না খাও তাহলে হবে কি করে? এ বলে সবার মামা। দাঁড়া আরেকবার, আরেকবার, আর চার, একবার একবার, একবার একবার, আরেকবার খা চলো।